সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চলের খের ও পুকুর তলিয়ে মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে শুধু খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় তিপ্পান্ন হাজার পুকুর ও ঘের তলিয়ে মাছ চাষিদের ক্ষতি হয়েছে সাতশো কোটি টাকা বরগুনা এবং ঝালকাঠিতে ভেসে গেছে ছেচল্লিশ কোটি টাকার মাছ বিপুল এই ক্ষতির কারণে চলতি বছর চিংড়িসহ মাছ উৎপাদন অর্ধেকে নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন গত ছাব্বিশে মে দেশের উপকূলীয় জেলাগুলোতে আগাথানে ঘূর্ণিঝড় রিমাল প্রচণ্ড বেগে বাতাসের সাথে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় উপকূলীয় অঞ্চল বিশেষ করে দক্ষিণ জেলাগুলোতে ঘের ও পুকুর তলিয়ে মাছ ভেসে গিয়ে বিপুল পরিমাণ ক্ষতির শিকার হয়েছে চাষিরা সরকারি হিসেবে ঘূর্ণিঝড়িমালে চিংড়ি চাষের জন্য বিখ্যাত খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় তেপান্ন হাজার একশো একাত্তরটি ঘের পুকুর ও কাঁকড়ার খামার প্লাবিত হয়েছে এর মধ্যে চল্লিশ হাজার পাঁচশো পনেরোটি ঘের আট হাজার একটি পুকুর ও চার হাজার পাঁচশো তো ছাপান্নটি কাঁকড়ার খামার রয়েছে এর ফলে পনেরো হাজার পাঁচশো আটাত্তর মেট্রিক টন মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে দুশো সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা সাত হাজার ছয়শো তিরিশ মেট্রিক টন চিংড়ি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে তিনশো তেইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা এছাড়া পোনা কাকরো অবকাঠামো সহ সব ক্ষতির পরিমাণ চিংড়ি পানিতে ভেসে যাওয়ায় দিশেহারা এখানকার চাষিরা ঘুরে দাঁড়াতে তাই সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তারা দেখেন এই যে আটল চলেছে কোনো মাছ নেই পুনরায় মতো ঋণের যাতে সহযোগিতা পায় সেই আশাবাদ ব্যক্ত করতে ক্ষতি পুষিয়ে নিতে ও মৎস্য উৎপাদন অব্যাহত রাখতে চাষীদের তালিকা করে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা এই অঞ্চলের চাষীদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা ইতিমধ্যে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমাদের ক্ষতিগ্রস্ত চাষীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছি এদিকে ঘূর্ণিঝরি মালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা বরগুনায় সাতচল্লিশ হাজার পুকুর ও ঘেরে বন্যার পানি ঢুকে মাছ ভেসে গেছে এতে 35 কোটি 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝালকাড়িতে 12 হাজার পুকুরোঘেরের 513 মেট্রিক টন মাছ ভেসে গেছে। যেখানে খামারীদের ক্ষতি 13 কোটি 37 লাখ টাকা। অনেক খামারি ঋণ নিয়ে মাছ চাষ করা এখন দিশেহারা হয়ে পড়েছে। ছয়টি অনেক মাছ আমার কাছে তাতে 20 থেকে 25 লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ এবং ওই যে ঘের পার গেছে এই হিসেব করে 25 লক্ষ টাকার মতো ভয় হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে গেলে আমাদের সরকারিভাবে পুনর্বুদনা ক্ষতিগ্রস্ত চাষীদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ রিমালের কারণে এবার পরিমাণে মাছ ভেসে যাওয়ায় বাজারে বড় ধরনের সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন এই খাত সংশ্লিষ্টরা প্রভাব পড়বে রফতানিতেও এজন্য উপকূলে মৎস্য শিল্পকে বাঁচাতে টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ موسیقی